তো ইলেভেনের বন্ধুরা, তোমাদের ব্রাদারহুড কবিতাটি অনেক ভিডিওতে আছে এবং তোমরা অনেকবারই দেখেছো বা তোমাদের স্যার পড়াবে, কিন্তু আজকে ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমরা সত্যি সত্যি খুব ভালো করে বুঝতে পারবে। প্রথম সারির ছেলে মেয়েদের জন্য নয়, প্রত্যেকের জন্য আমি ভিডিও দিই, প্রত্যেকের জন্য আমি ইংরাজি বোঝানোর ট্রাই করি, কারণ ইংরাজি এমন একটা বিষয়, এটা আমার পার্সোনালটা ওপিনিয়ন, যে প্রত্যেকেই, তোমরা প্রত্যেকেই ফ্রম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকেই যেন কবিতাটি বুঝতে পারো, তবেই আমার এই ক্লাসের সার্থকতা। তো আজকে কবিতার নাম ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্ব বোধ। তো তোমাদের কাছে, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই বইটা বের করো। পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, তোমাদের নতুন বইয়ের পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38। তো ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব বোধ, তো চটপট বইটা বের করে নাও। আশা করি এখন সবার সামনে বই আছে এবং ভিডিওটা সামনে রাখা, মন দিয়ে তোমরা শোনো এবং কবিতাটাকে বোঝার চেষ্টা করো। কবিতা বুঝতে গেলে ব্রেন নয়, কবিতা বুঝতে গেলে মনের প্রয়োজন হয়, আত্মস্থ করতে হয়, মুখস্থ নয়, এখানে বুঝতে হবে, সাহিত্য পড়ছি আমরা। তো ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ আমি একটু আগেই বললাম, তো তার নিচেই দেখো লেখা রয়েছে বড় বড় করে লাল কালি দিয়ে, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। এখানে পি উচ্চারণটা সাইলেন্ট হবে, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো আমি কি বলছি, পি উচ্চারণটা সাইলেন্ট হবে। ক্লডিয়াস টলেমি, হোমেজ মানে শ্রদ্ধাঞ্জলি, কাকে শ্রদ্ধা জানাচ্ছে, ক্লডিয়াস টলেমিকে। তো প্রশ্ন আসছে স্যার হু ইজ ক্লডিয়াস টলেমি, ক্লডিয়াস টলেমিকে, তার উত্তরে তোমাদের একদম বইয়ের নিচেই দিয়ে দিয়েছে। এই বইতে যতটুকু আছে ততটুকুই বোঝো না, তাতেই অনেক, তারপরে তো লিটারেচার বুঝবে, লিটারি ফিগার্স কি বুঝবে, আগে বইয়েরটুকু বোঝো, পরীক্ষায় কি প্রশ্ন আসবে ওইটা বোঝো এবং কবিতার মূল বক্তব্য বোঝো, তাতেই আমি অনেক খুশি এবং তোমরা তাতেই অনেক পরিপূর্ণতা ফিল করবে। চলো দেখো নিচে কি লেখা রয়েছে, ক্লডিয়াস টলেমি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার ম্যাথামেটিশিয়ান ফ্রম অ্যানশিয়েন্ট রোম, মানে প্রাচীন রোমের একজন জ্যোতির্বিদ এবং তার সঙ্গে তিনি একজন গণিতজ্ঞ ছিলেন। তাকে তিনি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, তাকে তিনি উৎসর্গ করছে এই কবিতাটি, তাকে নিয়ে এই কবিতাটি লেখা বা তাকে উৎসর্গ করে তিনি এই কবিতাটি লিখেছেন। তো কবিতার নাম ব্রাদারহুড ভ্রাতৃত্ব বোধ। এবার এই কবিতাটি কে লিখেছে, এই কবিতাটি লিখেছেন অক্টাভিও প্যাজ। অক্টাভিও প্যাজ তার আসল নাম কি, দেখো নিচে আবার লাল কালিতে লেখা রয়েছে ডিটাভিও প্যাজ লোজ্যানো। ডিটাভিও প্যাজ লোজ্যানো ওয়াজ এ ম্যাক্সিকান রাইটার, তিনি ম্যাক্সিকান একজন লেখক ছিলেন, অফ গ্রেট রিনাউন ফ্রম দ্য 20th century। এতটুকু একটু বুঝতেই হবে, এখান থেকে অনেক ওয়ার্ড নোটস আমরা জানতে পারবো। রিনাউন মানে বিখ্যাত, 19th শতকের একজন বিখ্যাত সাহিত্যিক তিনি। দ্য রিকারিং থিং ইজ অফ হিস পোয়েট্রি, RECURRING, রিকারিং মানে আবৃত, কবিতা তার কবিতাটা যে জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে হাইলি ফিলোসফিক্যাল থটস, অনেক দার্শনিক স্পেকিউলেশন। স্পেকিউলেশন কথার অর্থ কি, স্পেকিউলেশন কথার অর্থ সম্ভাবনা, কোনো কিছুর প্রতি ভাবনা, সেইটা অ্যাবাউট দ্য নেচার অফ টাইম অ্যান্ড লাভ, সময়ের প্রকৃতি কেমন, ভালোবাসার প্রকৃতি কেমন, তা নিয়ে অনেক সম্ভাবনা নিয়ে তিনি কবিতা লেখেন, তার ম্যাক্সিমাম কবিতা তাই। তার বিখ্যাত কিছু কাজ সেগুলো দ্য সানস্টোন, দ্য বো অ্যান্ড দ্য লায়ার অ্যান্ড দ্য ল্যাবিরিন্থ অফ সলিটিউড, এগুলো তার বিখ্যাত কিছু লেখা। তো প্রথমতই আমরা জানলাম যে এটা, এই কবিতার নাম ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। আমরা তারপরে জানলাম যে ক্লডিয়াস টলেমি কে, a Mexican mathematician, as a great astrologer বা অ্যাস্ট্রোনমারও বলতে পারো তুমি। এবং এই কবিতার উৎস কি, কবিতাটা কোথা থেকে এসছে, কোথা থেকে লেখা, ইট ইজ অ্যাকচুয়ালি রিটেন ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ওয়াজ ফার্স্টলি নেমড অ্যাজ, প্রথমে নাম ছিল হারমান্ডাড বা হারমান্ডাড, হারমান্ডাড, একটু বানানটা তোমরা লিখে নাও, HERMANDAD, HER, দেখো নিচে উঠছে HERMANDAD, হারম্যান্ডাড। ইট ওয়াজ ফার্স্ট রিটন ইন ফ্রেঞ্চ, দেন ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন টু ইংলিশ বাই রিনাউন্ড আমেরিকান ট্রান্সলেটর, একজন বিখ্যাত আমেরিকান ট্রান্সলেটর যিনি ইংলিশে ট্রান্সলেট করেছে, তার নাম এলিয়ট উইনবার্জার, এলিয়ট উইনবার্জার, দেখো নিচে তার নাম উঠছে,
WEIZNBERGER Winberger. তো এই ছিল তার নাম, এ ছিল মোটামুটি কবিতা সম্পর্কে, কবি পরিচিতি সম্পর্কে, কোথা থেকে এসছে তার সম্পর্কে বললাম। যতটুকু ভালো লাগে লিখে রাখো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট করতে ভুলো না। চলো আমরা দেখি এই কবিতায় কি বলতে চাইছে। আসলে দ্য এন্টায়ার পোয়েম ইজ ডেল্ট উইথ আ থিম কল্ড ম্যান অ্যান্ড দ্য ইউনিভার্স। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যান, মানে মানুষের গুরুত্ব কি এত বড় ব্রহ্মাণ্ডে, আমাদের মানুষ কেন এসছি, ওয়াই উই অল হ্যাভ বিন সেন্ট ইন টু দিস ওয়ার্ল্ড, কেন আমরা এই পৃথিবীতে এসছি, কেন এত তো বড় পৃথিবী, আমাদের কি গুরুত্ব এই পৃথিবীতে, আমাদের কি গুরুত্ব। তাই জন্য বলেছে ওই প্যারাটা, সেকেন্ড প্যারাটা একটু পড়ব। ইন দিস পোয়েম অফ এইট লাইন্স দ্য স্পিকার কন্ডাক্টস অ্যান ইনকোয়ারি আপন দ্য ইনসিগনিফিকেন্স অফ ম্যান অ্যাজ কম্পেয়ার টু দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। বলছে এই আট লাইনের কবিতা, তাহলে একটা ইনফরমেশন পেলে, আট লাইনের এই কবিতাতে তিনি বলেছেন একটা তদন্ত করছেন যে বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের অস্তিত্ব কতখানি। দেন দ্য রিয়েলাইজেশন অ্যাজ টু হিজ ইনক্লুশন ইন দ্য জেনারেল স্কিম অফ দ্য ইউনিভার্স ডন্স অন দ্য স্পিকার। তারপরে তার মাথায় একটা, যেটা তিনি অন্তর্ভুক্ত করেছেন এই কবিতায়, তারপরে তার মাথায় একটা ব্যাপার এসে এসছে, চিন্তাভাবনা এসছে, যেটা আমরা কবিতা পড়লে বুঝতে পারবো। তিনি বুঝতে পেরেছেন, হি রিয়েলাইজেস দ্য সিগনিফিকেশন অফ দ্য ইউনিভার্সাল ব্রাদারহুড অফ অল বিং ইন দ্য স্কিম অফ সেলেস্টিয়াল অর্গানাইজেশন। তিনি বলেছেন এই ভ্রাতৃত্ববোধ একটা স্বর্গীয় একটা প্রতিষ্ঠান, এই পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই একটা মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে অস্তিত্ব রেখে যাওয়ার একটা দায়িত্ব আছে, আমরা এই কবিতাটা পড়লে বুঝতে পারবো। দেখো আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমরা সবাই একটা জিনিস জানি যে আমরা এই পৃথিবীতে চিরজীবন থাকতে পারবো না, বা এখানে আমরা সারা জন্ম থাকবো না। উই আর হিয়ার অল ইনভাইটেড অ্যাজ আ গেস্ট অ্যান্ড উই আর অল হিয়ার ফর আ লিটল স্প্যান অফ লাইফ। আমরা জানি না যে আমরা কবে মারা যাব বা কতদিনই এই পৃথিবীতে আছে, কিন্তু মৃত্যুর পর, আমাদের তো আর মৃত্যু হতে পারে না, মৃত্যুর পর তো আর কিছু নেই, মৃত্যুটা অনেক বড়। তো এই বেঁচে থাকাকালীন আমাদের এমন কিছু করতে হবে যাতে এই পৃথিবীতে আমাদের সিগনিফিকেন্স থেকে যায়। দেখো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, অক্টেভিয়া প্যাজ, T.S. Eliot, William Wordsworth, they are all immortal. They play a significant role in the world. তারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। পৃথিবী যতদিন আছে তারাও ততদিন আছে। তাই এই কবিতা একটু পড়ি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। আমরা আবার বলবো যে কোথা থেকে কী কী আমরা জানতে পারলাম এই কবিতা থেকে। তো একদম প্রথম লাইন, I'm a man, little do I last. খুবই সহজ, মন দিয়ে বোঝো, মন দিয়ে। আই এম আ ম্যান, লিটিল ডু আই লাস্ট, আমি একটি মানুষ, অল্প কিছুক্ষণ আমি বাঁচব। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, এনরোমাস নয়, এনর্মাস, এবং রাত্রিটা বিশাল। এখানে রাত্রি মানে মৃত্যুকে বলা হয়েছে, তো নাইট হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ ডেথ, মৃত্যু, মৃত্যুকে বলা হয়েছে। বলছে আমি মানুষ, আমি মানুষ, আমরা সবাই মানুষ, আমরা বেশ কিছুক্ষণই বাঁচব। দ্য স্প্যান অফ লাইফ ইজ লিটল, কিন্তু মৃত্যু অনেক বড়, অনেক শক্তিশালী, ভেরি পাওয়ারফুল। দ্য ডেথ ক্যান নট নিড টু হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট, হি ডাজন্ট আস্ক ইউ ওয়েদার ইউ আর রেডি টু গো উইথ হিম অর নট, প্রশ্ন করবে না তুমি প্রস্তুত। মৃত্যু কারো অ্যাপয়েন্টমেন্ট নেয় না, মৃত্যু সবার জন্য সমান। সুতরাং গর্ব বা অহংকার না করে, মানুষের জন্য ভালো কিছু করে, ভ্রাতৃত্ব বোধের টানে আমরা যদি ভালো কিছু করতে পারি, তবেই কিন্তু আমরা এই পৃথিবীতে একটা সিগনিফিকেন্ট জায়গা পাব। আজকে তোমরা সামান্য একটা উদাহরণ দিয়েই বোঝো, আজকে যখন আমরা শীতকালে যখন আমরা মনে করি যে আমরা রাত্রিবেলায় বাড়িতে এসে লেপের তলায় লেপটা গরম কিভাবে করব সেই নিয়ে চিন্তা করছি, একটা সাউন্ড স্লিপ আমরা কিভাবে নেব সেটা ভাবছি, কিন্তু অন্যদিকে দেখো কোনো সৈনিক হয়তো ভ্রাতৃত্ব বোধের টানে, দেশের টানে
সে সৈনিক কিন্তু পাহারা দিচ্ছে যাতে আমরা নিশ্চিন্তে ঘুমাই। যখন আমরা নিজেরটা ছেড়ে যখন অপরেরটা ভাবতে শুরু করব না, দেন ইটস কল্ড ব্রাদারহুড, দেন অনলি ইউ উইল বি মর্টাল, তখনই তুমি অমর হতে পারবে এবং তখনই এই ব্রহ্মাণ্ডে তোমার অস্তিত্ব প্রমাণ পাবে। তো প্রথম দুটো লাইনে তিনি একটু হতাশা দেখালেন। হতাশা ইংরেজি কি? পেসিমিজম। এখানে টু কাইন্ডস অফ জিনিস দেখবো, খুবই সহজ জিনিস, সাহিত্যের আঙ্গিকে না দেখে একটু জেনারেলি দেখি না, ইংরেজি সবার জন্য তো সমান। পেসিমিজম মানে কি? পেসিমিজম মানে নিরাশা। বানানটা কি একটু লক্ষ্য করো, পিই ডবল এস আই এম আই এস এম, পিই ডবল এস আই এম আই এস এম, পেসিমিজম মানে নিরাশা। তারপরে তিনি বলছেন, বাট আই লুক আপ, কিন্তু আমি ওপরে তাকালাম, ওপরে তাকালাম, কি দেখছি? দ্য স্টার্স রাইট, তারারা লিখে চলেছে, তারারা লিখছে। তারারা লিখছে মানে কি? উজ্জ্বল নক্ষত্র আমাদের পৃথিবীতে এখনো আছে। উজ্জ্বল নক্ষত্র কারা? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম, টি এস এলিয়ট, আমি যাদের নাম বলছি, উইলিয়াম শেক্সপিয়ার, যারা আছে। দেখো, শাহরুখ খান মারা গেলে শাহরুখ খানের নাম অনেকে হয়তো ভুলে যাবে, কিন্তু যতদিন পৃথিবী থাকবে রবীন্দ্রনাথ টেগর কিন্তু বেঁচে থাকবেন। তো দ্য স্টার্স রাইট, তারারা লিখছে, তারারা প্রত্যেক মানুষের কাজ লিখছে, বা ওই উজ্জ্বল নক্ষত্র কিন্তু কাজ করে গেছে, তারা আজও অমর। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমি এক অজানাকে বুঝতে পেরেছি, আমি এক অজানাকে জেনেছি। তো অজানাকে আমি জানতে পারলাম, আই টু অ্যাম রিটেন, আমাকেও কেউ লিখেছে বা আমাকেও কেউ লিখবে, সামওয়ান উড গিভ মি ইম্পর্টেন্স। আমি যদি ভালো কাজ করি তাহলে কেউ আমাকে গুরুত্ব দেবে, আমারও একদিন, আমারও একদিন নাম হবে। আই অ্যাম টু রিটেন, আমারও এই পৃথিবীতে কোনো অস্তিত্ব একদিন হবে বা আছে। And at this very moment, someone spells me out. এই মুহূর্তে কেউ না কেউ আমায় ঠিক, তা আমায় ঠিক পড়ছে বা আমায় ঠিক বুঝতে পারছে যে হ্যাঁ, এই পৃথিবীতে আমার অস্তিত্ব আছে। তাহলে মূল কথা কি দাঁড়ালো এই কবিতায়? একটু কনফিউজড হলাম, একটু কনফিউজ তোমরা হয়েছো। মূল বক্তব্য, আমি একটা মানুষ, অল্প কিছুক্ষণ আমি বাঁচব, আমি জানি মৃত্যুটা বিশাল, মৃত্যু পাওয়ারফুল, মৃত্যু কখন আসবে আমি জানি না, তার আগে এমন কিছু করতে হবে এই পৃথিবীতে আমার অস্তিত্বটাকে প্রমাণ করতে হবে, কারণ এই পৃথিবীতে অনেক উজ্জ্বল নক্ষত্র আছে যারা আজও বেঁচে আছেন, আমাকেও তাদের মতন কিছু করতে হবে। দিস ইজ অ্যান আননোন থিং, এটা একটা অজানা জিনিস যেটা তিনি বুঝতে পারলেন। দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, আশা করি বুঝতে পেরেছ। তো প্রথম থেকে আরও একবার বলি, প্লিজ ডোন্ট মিস দ্য ভিডিও, প্রথম থেকে আরেকবার বলি, কবিতায় বলছে ব্রাদারহুড কবিতার নাম, এটা কাকে উৎসর্গ করে লেখা? ক্লডিয়াস টলেমি। ক্লডিয়াস টলেমিকে, ওয়াজ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনমার অফ রোম। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা অক্টেভিও প্যাজ আসলে রাশিয়ায় রাশিয়ান ভাষায় লিখেছিলেন, তার নাম আমি বলে দিয়েছি, তার নাম হারম্যান্ডাড। হারম্যান্ডাড ওয়াজ ট্রান্সলেটেড ইন Harmandad was translated into English by an American translator named as Eliot Weinberger. তো এটা তার নাম ছিল। তো এখানে মূল কবিতার মূল বিষয়বস্তু বলেছি যে আমি একটি মানুষ, অল্প কতক্ষণ বাঁচব, মরে যাওয়ার আগে আমার পৃথিবীতে অস্তিত্ব বজায় রাখার জন্য এমন কিছু করে যেতে হবে, প্রোডাক্টিভ কিছু করে যেতে হবে, ভাতৃত্ব বোধের টানে কিছু করে যেতে হবে, পৃথিবীর দেশবাসীর জন্য কিছু করতে হবে, যাতে করে আমি মৃত্যুর পরে যেমন, মৃত্যুর আগে যেমন বেঁচে আছি, পরেও তেমন বেঁচে থাকতে পারি। দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, আশা করি বুঝতে পেরেছ। কোথাও কোনো সমস্যা হলে এই আট লাইনের কবিতায় অবশ্যই নিচে কিন্তু আমায় কমেন্ট করো, প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো যে তোমার স্যারের ক্লাসটি ভালো লেগেছে, এবং অবশ্যই লাইক করে দিও। আর একটা কি বলবো, কি করছো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে এক্ষুনি ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও। এই চ্যানেলে এবার থেকে রেগুলার ভিডিও দেবে। আই বিলিভ দ্যাট ইংলিশ ইজ ফর অল, এভরি ওয়ান ক্যান লার্ন ইংলিশ। খুব ভালো থেকো সবাই।